জানাই পটুয়াখালীর গলাচিপা পটুয়াখালীর গলাচিপা বাংলাদেশের এক দক্ষিণ প্রান্তের জেলা পটুয়াখালীর গলাচিপা থেকে অনেক দূর সেবার সাগর পারের জেলা পটুয়াখালী সেই পটুয়াখালীর গলাচিপা থেকে একটি বিশাল মিছিল আসছে আমরা আজকের এই সমাবেশের পক্ষ থেকে সেই গলাচিপার শিক্ষক কর্মচারী ভাইদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই সংগ্রামী বন্ধুগণ বিভিন্ন জায়গা থেকে মিছিল আসছে এইদিকে খাগড়াছড়ি থেকে আমরা দেখতে পাচ্ছি যে খাগড়াছড়ি বাংলাদেশের এক প্রান্তের জেলা খাগড়াছড়ি জেলা সেই খাগড়াছড়ি জেলার শিক্ষক কর্মচারীরা আমাদের মাঝে এক বিশাল মিছিল নিয়ে আসছেন আমরা খাগড়াছড়ি জেলার শিক্ষক কর্মচারী ভাই বোনদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই চারিদিক থেকে আজকে মিছিল আসছে আমরা দেখছি আজকে জাতীয়করণ আন্দোলনের সারা বাংলাদেশের শিক্ষক যখন সোচ্চার সারা বাংলাদেশের শিক্ষক অত্যন্ত সোচ্চার আন্তরিক এ কারণে সারা দেশ থেকে শিক্ষক কর্মচারী আজকে জোয়ারের মতো ভেসে আসছে আমরা যে সমস্ত শিক্ষক কর্মচারী ভাই ও বোনরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই যেমনিভাবে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারী আজকে আন্দোলনের উদ্দেশ্যে সমাবেশের উদ্দেশ্যে আসছেন অপরদিকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বলছেন বাংলাদেশের কিছু শিক্ষক অল্প কিছু শিক্ষক একাংশ শিক্ষক সমিতির তারা আজকে অবস্থান করছেন কিন্তু আমরা বলতে চাই কক্সবাজার জেলা থেকে একটি বিশাল মিছিল আসছে বন্ধুগণ